অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ভাই কি হয়েছে ভাই, তুমি কিছু ভাবছো? না দিদি, আমি ভাই তোমার সাথে আমার একটু কথা আছে, তোমার সময় হবে তো? হ্যাঁ সময় হবে না কেন, আমরা তো এখানে বেড়াতে এসেছি, এখন তো আমার কাছে সময়ই সময়। আসলে আসলে কথাটা কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। দিদি আপনি কি, হ্যাঁ আপনি আপনার ভাইকে একটা কথা বলবেন তার জন্য এইভাবে কিন্তু কিন্তু করছেন? আমার আমার কথাটা বলতে ভয় লাগছে, তুমি কথাটা কেমন ভাবে নেবে তাই। দিদি এতদিনে আপনি আমাকে এই চিনলেন, আপনি কিছু যদি বলেন আমাকে তাহলে আমি সেটা বুঝবো না, আপনার কথার আমি উল্টো মানে করব। আমার খুব খারাপ লাগলো দিদি আপনার এই কথাটা শুনে। দিদি আপনারা হলেন আমার নিজের লোক, আপনারা যদি আমাকে একটা কথা বলতে গিয়ে এতবার ভাবেন তাহলে তো আমার আর কিছু করার থাকে না। রাগ করো না ভাই, ভাই তুমি কিচ্ছু মনে করো না, আসলে আসলে কথাটা আমি ওইভাবে বলতে চাইনি। আমার আমার মনটা এত অস্থির হয়ে রয়েছে যে আমি কি বলতে কি বলছি আমি নিজেই বুঝতে পারছি না। কেন দিদি কি হয়েছে? আমার আমার মনটা খুব খারাপ ভাই। এতদিন পর আপনি মেয়ের কাছে এসেছেন আর বলছেন মন খারাপ, আপনার তো আনন্দে থাকা উচিত দিদি। হ্যাঁ ভাই উচিত তো, আনন্দেই থাকা উচিত, কিন্তু থাকতে পারছি না। আমার মনের মধ্যে না সবসময় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি প্রশ্ন? প্রশ্নটা করলে তুমি কিছু মনে করবে না তো ভাই? না দিদি আমি তো বললাম আমি কিচ্ছু মনে করব না, বলুন না কি হয়েছে, কি বলতে এসছেন বলুন। আচ্ছা ভাই, জামাই আর সুন্দরী ওদের দুজনকে দেখে তোমার কি মনে হচ্ছে? কি মনে হয়? না মানে ওরা দুজন যে ভালো আছে সুখে আছে এটা তোমার দেখে মনে হচ্ছে? দিদি এরকম কথা কেন বলছেন? জানি না